হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ফারুক আহমেদ। ডক্টর এজাজ ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু, তিনজনের মধ্যে সেরা অভিনেতা কে? হুমায়ুন আহমেদের এই সৃষ্টি, আপনারা হুমায়ুন আহমেদের নাটককে আপনারা অনেক জনপ্রিয় হয়েছেন, পরবর্তীতে হুমায়ুন আহমেদের বাইরে গিয়ে যখন আপনারা অভিনয় করেছেন, আপনারা শুধুই অর্থ আয় করেছেন, অভিনয় দিয়ে সেভাবে সারা জাগাতে পারেননি সব ক্ষেত্রে, সত্য বলে মনে করি, এবং এটার কারণ আছে অনেক, নানাবিধ কারণে। দুই একটা কারণ যদি বলেন। যেমন ভালো, এখন মূল কারণ হচ্ছে যে এখন অনেক কি বলে অর্থটা কমে গেছে, একটা নাটক বানানোর জন্য যে টাকাটা দরকার সেটা এখন দেওয়া হচ্ছে না। আগে আমরা 7 লাখ 5 লাখ টাকা একটা নাটক বানানো হতো, এখন হয়তো 2 লাখ 1 লাখ 80 হাজার টাকার একটা সিঙ্গেল নাটক বানানো হয়। সো আমাদের যারা ডিরেক্টর তারাও তাড়াহুড়া করে কাজ করে, স্ক্রিপ্ট ভালো মানের স্ক্রিপ্ট পাওয়া যায় না, তারপরে সময়টা কম থাকে, একদিনে একটা সিঙ্গেল নাটক করা হয়। আমার জীবনে আমি 5 দিনে একটা সিঙ্গেল নাটক করেছি। এই জন্য হুমায়ুন স্যারের শূন্যতা কীভাবে অনুভব করেন? বিভিন্নভাবে, স্বয়নে স্বপ্নে জাগরণে। আপনি তো মঞ্চেও কাজ করেছেন এবং মঞ্চের সাথে জড়িত আছেন দীর্ঘজীবন, এবং মঞ্চে আপনি নিয়মিত না কেন? কারণ যে মিডিয়াতে চলে আসছি পেটের দায়ে। পেটের দায়ী যদি হয়ে থাকে, আপনাকে এখন বেশিরভাগ নাটকে দেখা যায় মোশাররফ করিমের সাথে, এবং মোশাররফ করিম একাই অনেক টাকা নিয়ে ফেলে। আমরা শুনি যে সেখানে অন্যান্য শিল্পীরা অনেক কম টাকা পায়, তাহলে আপনি অর্থনৈতিকভাবে আসলে কীভাবে সার্ভাইভ করছেন? আমি যা পাচ্ছি যেভাবে চাই আমি, মাশাআল্লাহ। অভিনয় করার সময় আপনার চেহারার ভিতরে একটা গো বেচারা ভাব নিয়ে আসেন, এই এই ক্যারেক্টারাইজেশনটা কি আপনাকে হুমায়ুন স্যার শিখিয়ে দিয়েছেন, আপনি ধরে নিয়েছেন যে এরকম থাকলেই আপনাকে মানুষ বেশি পছন্দ করবে? হুমায়ুন ভাব শিখিয়ে দিয়েছেন, আমি নিজেও যে এইভাবে এইভাবে করলেই যে আমাকে মানুষ দেখবে বা বেশি গ্রহণ করবে সেটাও আমি চিন্তা করিনি। আসলে আমি ক্যারেক্টারটাকে, ক্যারেক্টারাইজেশনটাকে আমি করেছি, হয়তো বা এটা আমি বেশি করেছি যে কারণে মনে করে দর্শক যে আমি বোকা বোকা সবই এক মানে এরকম করছি, কিন্তু আসলে আমার সিরিয়াস ক্যারেক্টার আছে। এই ধরনের কমেডি রোল করার কারণে পরিবারের কাছে কিংবা সমাজের কাছে আপনি কি কোনোভাবে হাস্যকর কোনো কথাবার্তা শুনেন? না, মনে হয় না। নাটকে আমরা দেখি যে এখন অনেক বৈষম্যতা, অনেক ক্রাইসিস, এবং নাটক নিয়ে মানুষের অনেক হতাশা, কারণ কি? আমাদের এখন বাজেটের একটা ব্যাপার হয়ে গেছে। ঢাকা থিয়েটার থেকে আপনারা যারা নাটক, টেলিভিশন নাটকে এসেছেন প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত, আপনি কাকে টেলিভিশন নাটকে সবচেয়ে সফল মনে করেন? হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তাফা। পরিবারকে সময় দেন কিভাবে? আমি তো 30 দিন করি না হয়তো বা শুটিং। আপনার প্রিয় পরিচালককে একজনের নাম যদি দ্রুত বলে ফেলেন। একজনের নামে বলতে পারবো না, কারণ আমার একসাথে আপনি 7 জনের নাম বলে ফেলেন। 7 জনের নাম বলে ফেলেন। একজন হচ্ছে অনিমেষ আইচ, অনিমেষ। আপনার প্রিয় নাট্যকার কে? তারপরে মানে আপনি বুঝলেন যে অনিমেষের নাম যেহেতু প্রথম বলেছি, আপনি মনে করেন আপনার প্রিয় নাট্যকার অনিমেষ আমার, আমাদের সময় যে আমার মাথায় আমার আসছে প্রথমে, এইজন্য আপনার প্রিয় নাট্যকার কে, যেহেতু আমাদের সময় খুব কম, 30 সেকেন্ড। না, আমি আর বলবো না, কারণ আপনি তখন আমি প্রথমে যার নামটা বলবো। আপনার প্রিয় অভিনেতা কে? প্রিয়তা হুমায়ুন ফরিদি। নাটকে অভিনয় করতে গিয়ে সবচেয়ে দুঃখ পেয়েছেন কোন ঘটনায়? বেয়াদবিতে। কার বেয়াদবিতে? আমি তাকে চিনি না, মানে নাম জানি না, খুবই নতুন একটা, এই রিসেন্টলি একটা ঘটেছে যে আমি বসে আছি এরকম স্ক্রিপ্ট দেখছি, আমার শর্ট শুরু হয়, তখন একজন ঢুকলো, ঢুকে বলে যে আপনি সরে বসে, তখন সেখানে তো জায়গা নাই, সরা যাবে না, ডিসগাস্টিং। তখন আমি বললাম যে এরকম বেয়াদবের মতো কথা বলো না, সে বলে খবরদার আপনি আমাকে বেয়াদব বলবেন না, তারপর আমি চুপ হয়ে গেলাম। এই ধরনের বেয়াদবি আচরণ কি প্রায় দেখা যায়? না, আমার সাথে এরকম খুব একটা দেখা যায় না আসলে। সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ আপনাদের যেভাবে ছিল বা আমাদের জেনারেশন ছেলের মেয়েদের যেভাবে ছিল, বর্তমানে কি সেরকম আছে? একটু কম, একটু কম। এই কমে যাওয়ার কারণটা কি? তাদের গ্রুমিং নেই এখনকার ছেলে মেয়েদের, গ্রুমিংটা কম যারা থিয়েটার, মানে থিয়েটারটা আমি কেন বারবার বলি, এখানে তো একটা গ্রুমিং হয়, নর্থে থিয়েটারে দিলে পরে ওইটা একটা মেশিন আছে, ওইটা যে মেশিন চালায় তা ওখান অভিনেতা বলে দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মাধ্যমে আসলে তখন শিষ্টাচার, নিয়মানুবর্তিতা এগুলো শেখে, ভদ্রতা এগুলো একটা থিয়েটারে শেখায়। গত 15 বছরে নাটক কোন দিক থেকে ডেভেলপ হয়েছে? টেকনিক্যালি অনেক ডেভেলপ হয়েছে, এবং এই কথা তো স্বীকার করতে হয়, এখনকার জেনারেশনের অনেক ছেলে মেয়ে দুর্দান্ত অভিনয় করে, প্রখর অভিনেতা আছে বর্তমান যুগের, এবং অভিনয়ের কনসেপ্টটি তারা অনেক সময় চেঞ্জ করে দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এটা আপনি মানেন? অবশ্যই। আপনি অসাধারণ কবিতা আবৃত্তি করতে পারেন। মনে পড়ে রবিরা কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রবিরা দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি, রোদ বেলা দুপুরে